হ্যালো বন্ধুরা, বাংলা ক্যানভাসে তোমাদের স্বাগত জানাই। শীত তো চলেই এসছে, আর শীত মানেই ক্রিসমাস সামনেই। তো ক্রিসমাস মানেই কেক ছাড়া আর কি হবে বলো? বা কেকটা কত নরম হয়েছে দেখো বন্ধুরা, কেকটা খেতেই মনে হচ্ছে যে আমরা দোকানের কেক খাচ্ছি। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। সহজ পদ্ধতিতে কিভাবে অল্প করে কাপে মেপে মেপে কেক বানানো যায় সেটাই তোমাদের দেখাবো। এক কাপ সুজি দিলাম, এক কাপ চিনি দিলাম, আর একদম অল্প আধা কাপ রিফাইন তেল দিলাম। এবার তোমরা কিন্তু চাইলে অন্য কিছুতে মেজার করে এটা দিতে পারো। আমরা কাপের সাহায্যে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর দুটো ডিম দিয়ে দিয়েছি, আর তারপরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে না ফেটালে কেকটা স্পঞ্জি হবে না, খেতে ভালো হবে না। এবার এক কাপ মতো ময়দা দিয়ে দেব, তারপরে আবার ভালো করে ফেটিয়ে নেব। এই কেকের মধ্যে আমি অ্যাড করছি অল্প টক দই। টক দই দিলে কি হয়, কেকটা খুব নরম হয়। অনেকেই দেয় না, বাট আমরা অ্যাড করছি। বেকিং সোডা বা বেকিং পাউডার না দিয়ে তোমরা ইনো ব্যবহার করতে পারো। আর আমি দিলাম অল্প ভ্যানিলা। আজ আমরা কেকটা প্রেশার কুকারে করব, তার জন্য একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিটার মধ্যে কেকটা হবে। তো এইটার মধ্যে অল্প রিফাইন তেল নিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। এবার কেকটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তোমরা চাইলে পার্চমেন্ট পেপারের ওপর এটা ঢালতে পারো। 10 মিনিট মতো প্রেশার কুকারটা গরম হবে লো ফ্লেমে। গরম হয়ে গেলেই ব্যাটারটা বসিয়ে দেবেন প্রেশার কুকারে। 10 মিনিট বাদে প্রেশার কুকারটা খুলে এর ওপর আপনারা দিয়ে দিতে পারেন বাদাম, মোরব্বা, আমন্ড, চেরি, এগুলো দেখতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে এটা ট্রাই করুন আর আমায় জানান না।